ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সেখানে অবস্থান বিক্ষোভ সরাসরি চলে আমাদের প্রতিনিধির কাছে, হিন্দুল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, এখনো চলছে অবস্থান বিক্ষোভ? একেবারেই তোমাকে বলে রাখি, তোমাকে দেখাবো ক্যামেরাম্যান সুব্রতকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন ব্যারিকেডের এপাশে, এবং অপর প্রান্তে কিন্তু রীতিমতো স্লোগান দিতে শুরু করে দিয়েছেন এবিপি কর্মী সমর্থকরা। তারা কিন্তু বসে পড়েছেন ব্যারিকেডের ঠিক সামনে, দফায় দফায় তারা চেষ্টা করেন সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার, কিন্তু তারা ভেতরে ঢুকতে পারেননি। বেশ কয়েকজন পুলিশ কর্মী ইটের ঘায়ে কিন্তু তারা আহত হয়েছেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং স্বাভাবিকভাবে এই ব্যারিকেড ভাঙতে না পারার পর এবিপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো বসে পড়েছেন এখানে, এবং তারা কিন্তু এখানেই মাইকিং করছেন, তেমনটাই দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যে যে উত্তেজনা কিছুক্ষণ আগেও প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছিল, সেই উত্তেজনা কিন্তু বেশ খানিকটা কমেছে। এখনও পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা বসে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা বক্তব্য রাখছেন। এবং ঠিক অপর প্রান্তের ছবিটা তোমাকে দেখিয়ে রাখি, অপর প্রান্তে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত ঠিক একই রকমভাবে প্রস্তুত রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে রোধ করার জন্য। শুধু তাই নয়, রীতিমতো জল কামানও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেই জল কামান ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবে যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল সেই পারদ কিছুটা নামলেও এখনো পর্যন্ত কিন্তু একটা উত্তেজনা রয়েছে, কেননা যেহেতু এক প্রান্তে এবিপি কর্মী সমর্থকরা রয়েছেন, অপর প্রান্তে পুলিশ রয়েছে। স্বাভাবিকভাবে যতক্ষণ না তাদের এই কর্মসূচি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই উত্তেজনাটা থাকবে, তেমনটা কিন্তু পুলিশের খবর। একেবারে হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একদিকে আমরা দেখছি যোধপুর পার্কে একদিকে স্টিলের গার্ডওয়ালের এক পাশে পুলিশ, অন্যদিকে এবিপি সমর্থকরা তারা বিক্ষোভ চালাচ্ছেন। তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? একেবারে দেখো, এবং একদিকে যেমন পুলিশ রয়েছে, অপর প্রান্তে কিন্তু এই জায়গায় এবিপি সমর্থকেরা, ওনারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং বেশ কিছু সময় ধরে রাস্তার মধ্যে বসে রয়েছে। এবং এর ফলে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ, অন্যদিক থেকে গাড়িগুলিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবিপির এক নেত্রীর সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে কথা বলবো, পরবর্তী কর্মসূচি কি আপনাদের? রাস্তায় বসে বসে পড়েছেন এখন দেখতে পাচ্ছি আপনারা। হ্যাঁ, আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছিলাম, যে এটা আমরা করার জন্য যে আমাদের যাতে যারা অপরাধ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন আমরা আপাতত অবস্থান বিক্ষোভে থাকবো, আমাদের উচ্চ নেতৃত্ব যা ঠিক করবে প্রধানত সেটাই মানবো। আর আমার মনে হয় এখানে বসে থাকাটাই আমাদের উচিত, আমরা সমস্ত এখানে ছাত্রছাত্রী যারা আছি এবিপি তরফ থেকে। অর্থাৎ আপনারা যে যাচ্ছে, আপনার যে দাবি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চলো, সেটা তো ব্যারিকেড, আপনার ব্যারিকেডের সামনে আটকে পড়লে রাস্তাতেই এখন অবস্থান করবে? হ্যাঁ, রাস্তাতেই আমরা অবস্থান করবো, কারণ পুলিশে আমাদের কাছে খবর আছে যে পুলিশ জল কামান করতে পারে, পুলিশ জল কামান ছুড়বে, তো সেটা অবধি আমরা ওয়েট করবো। আমাদের পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার আগে, হ্যাঁ, ছোড়া হয়েছে কিনা আমি নিজে দেখিনি, তবে এইটুকু বলতে পারি তারা সাতজন ছেলেকে লাঠি মেরে ইনজিওর করে, তারা অলরেডি হসপিটালে ভর্তি। তুমি দেখতে পেলে যে একদিকে যেমন এবিপি সমর্থকরা রাস্তায় বসে রয়েছে, নেতৃত্বের তরফ থেকেও যে বিষয়টা জানিয়ে দেওয়া হচ্ছে আপাতত ওনারা কিন্তু এই রাস্তার মধ্যে অবস্থান করবেন। ওনারা যেটা বিষয়টা জানাচ্ছেন যে এবিপির বেশ কয়েকজন কর্মী ওনারা কিন্তু আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশ রয়েছে এবং ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশের তরফ থেকে, এবং অন্যদিকে রাস্তার মধ্যে এই যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, অর্থাৎ যে রাস্তা গড়িহাট রোড সাউথ যে রাস্তা যাদবপুর থানার দিকে যায়, এই দুটি প্রান্তই কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। তার ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সপ্তাহের প্রথম দিনকে কিন্তু বন্ধ হয়ে থাকার দরুন রাস্তার বিভিন্ন জায়গায় একটা যানজটের সমস্যা হচ্ছে, গাড়িগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই ছবি আমরা দেখতে পাচ্ছি বেশ দীর্ঘক্ষণ ধরে। পার্থপ্রতিম সঙ্গে থাকো। একদিকে যোধপুর পার্কে যেরকম অবস্থান বিক্ষোভে বসেছেন এবিপি সমর্থকরা, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একবার নজর দেবো, সেখানে চার নম্বর গেটেও কিন্তু এসএফআই যে সমর্থকরা রয়েছেন তাদের বিক্ষোভ চলছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একদিকে যোধপুর পার্কে এবিপি সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে এসএফআই সমর্থকরা, এসএফআই যারা রয়েছেন এখানে চার নম্বর গেটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাদের কি কর্মসূচি?
দেখো প্রথমেই বলি যে শুধু এসএফআই নয়, এখানে অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও কিন্তু রয়েছে, সায়েন্সের, আর্টসের এবং ইঞ্জিনিয়ারিং, তিনটে ডিপার্টমেন্টের ছাত্র সংগঠনই কিন্তু এখানে রয়েছে। এমনকি তৃণমূল ছাত্র পরিষদ তারাও কিন্তু রয়েছে, এমনকি তৃণমূল শিক্ষাকর্মী তারাও কিন্তু রয়েছেন। প্রথমে যে ছবিটা দেখাবো, সামনের ছবিটা, মানববন্ধন করে শিক্ষকরা রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, এবং সেই অধ্যাপকরা মানববন্ধন করে আছেন, এবং তার পিছনের দিকে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ভেতরের দিকটা স্টুডেন্টরা বা ছাত্ররা রয়েছেন। অজয় দাস সেই ছবি দেখাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রচুর পড়ুয়া রয়েছেন, এবং তারা বলছেন যে কোনোভাবে তারা এই যে মিছিল এখানে এলে তারা প্রতিহত করবেন। এবং বিভিন্ন ছাত্র সংগঠন, সমস্ত কার্যত ছাত্র সংগঠন এবং শিক্ষকরা এবং পড়ুয়ারা, শিক্ষাকর্মীরা, তারা এখানে একজোট হয়েছেন। এখানে যেমন শিক্ষকরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন এবং পড়ুয়ারা রয়েছেন, আমরা ভেতরের দিকে সেই ছবিটা দেখতে পাচ্ছি। এখানে পড়ুয়ারা তারা এখানে তারা কিন্তু বিক্ষোভে তারা সামিল হয়েছেন, এবং ভেতরে যদি আমরা আরও যাওয়ার চেষ্টা করি দেখব যে মানববন্ধনের ভেতরে 4 নম্বর গেটের ভেতরে বিশ্ববিদ্যালয়ের একদম গেটের সামনে পড়ুয়ারা কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে, এবং এবং প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার তারা প্রত্যেকে কিন্তু এখানে এসছেন এবং এসে তারা এখানে শিক্ষকদের সঙ্গে সামিল হয়েছে। ভেতরের সে ছবিটা দেখতে পাচ্ছ তুমি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আজাদি স্লোগান চলছে এবং এবিভিপির বিরুদ্ধে পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্রচুর পড়ুয়া শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখানে রয়েছে 4 নম্বর গেটের দিকটা, প্রচুর পড়ুয়া তারা একসঙ্গে জড়ো হয়েছেন, হয়ে তারা সেই বিক্ষোভে সামিল হয়েছেন। যদিও এখনো পর্যন্ত মিছিল এখানে আসেনি, যে পুলিশি ব্যারিকেড সেখানে বাধা পেয়েছে, মিছিল কতক্ষণ আসবে তা নিয়েও একটা মানে ইয়ে তৈরি হয়েছে, না আসারই কথা, কিন্তু পড়ুয়ারা কিন্তু আগে থেকেই তৈরি। এবং এখানে পড়ুয়ারা দেখতে পাচ্ছ সে ছবি, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রচুর পড়ুয়া একসঙ্গে জড়ো হয়েছেন এবং তারা প্রতিহত করার ডাক দিয়েছেন, এবং তারা বলছেন যে কোনো মতে তারা মিছিলকে এখানে আসতে দেবেন না। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যে এবিভিপির যে তাণ্ডব, এই আমরা পাশের যে ইউনিয়ন রুমটা দেখতে পাচ্ছি এখানেই তাণ্ডব চলেছিল, সেই এবিভিপির তাণ্ডবের প্রতিবাদে আজকে এখানে মানববন্ধন করে শিক্ষকরা শুরুতে আছেন, তারপর ছাত্ররা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, শুধু এসএফআই নয়, সমস্ত ছাত্র সংগঠন রয়েছে। সব মিলিয়ে যাদবপুরে একটা যুদ্ধংদেহী, রণংদেহী একটা পরিবেশ, এবং বিভিন্ন জায়গায় তারা পোস্টার, ব্যানার, ফেস্টুন, বুকে ব্যাজ তারা কোনোভাবে তার এই আন্দোলনকে প্রতিহত করবে, এবং সব মিলিয়ে একটা যুদ্ধংদেহী পরিবেশের মধ্যে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ভেতরটা এবং বাইরেটা সে ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও চলে যাবো আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন যোধপুর পার্ক থেকে। অর্ণব, তুমি প্রথম থেকে রয়েছো এবিপি, এই যে মিছিল শুরু হয়েছিল গোল পার্ক থেকে, যখন যোধপুর পার্কে এসে পৌঁছলো তখন ঠিক কি অবস্থার সৃষ্টি হলো? বেশ কয়েকজন ইচ্ছেখায় পুলিশ কর্মী আহত হয়েছেন, এবং এবিপি এই সমর্থকরা যারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের পরবর্তী কর্মসূচি কি? দেখো, যাদবপুরে যদি আমরা দেখতে পাই যে সেখানকার ছাত্রছাত্রীরা এবিভিপির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তাহলে যোধপুর পার্কে আমরা দেখতে পাবো এখানকার যারা রয়েছেন এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পাল্টা সুর চড়াচ্ছেন যাদবপুরের বিরুদ্ধে, এবং যাদবপুরের শুধুমাত্র ছাত্রছাত্রী নয় শিক্ষকদের বিরুদ্ধেও। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই পুলিশ ব্যারিকেড রয়েছে, কিছুক্ষণ আগেই পুলিশ ঘোষণা করেছে যে আপনারা যদি এখানে অবস্থান বিক্ষোভ করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এবং যেটা দেখা যায় যে প্রথমে মিছিল এসে এখানে আটকায়, মিছিল এসে এখানে আটকানোর পরে ধাক্কাধাক্কি শুরু হয়, তারপর ঢিল ছোড়া, সেই সঙ্গে হচ্ছে যে তোমার ঝান্ডা ছোড়া, এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কিন্তু পুলিশ থেকে বলা হয় যে আপনারা যদি এখানে অবস্থান করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এবিভিপির যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে রাস্তায় বসে পড়েছেন, এবং রাস্তায় বসে পড়ে তারা এখানে অবস্থান করছেন। অর্থাৎ একদিকে দেখতে পাচ্ছ যে এবিভিপির কর্মী সমর্থকরা, আর উল্টো দিকে তোমাকে দেখাবো যে এখানে হচ্ছে পুলিশের ব্যারিকেড, এবং পুলিশের ব্যারিকেডের পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের ব্যারিকেডের পিছন দিকে রয়েছে তোমার একদম জলকামান, সেখানে রেডি করা ছিল, যে কোনো সময় এখানে যদি পরিস্থিতি কিছু হতো তো জলকামান চালানো হতে পারত। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরের বিরুদ্ধে এখানে কিন্তু আওয়াজ উঠছে, এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমাকে দেখিয়ে দেবো যে এই হচ্ছে তোমার অবস্থান এখানে চলছে, এখানে তোমার অনেকেই রয়েছে।
করেছেন এবিভিপির যারা কর্মী সমর্থকরা, তারা এখানে একটি রীতিমতো আলোচনা সভা বসিয়েছেন, এখানে তারা বক্তব্য রাখছেন রীতিমতো। এখান থেকে এবিভিপির যারা রয়েছেন তারা এখান থেকে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরছেন, এবং তাদের এই বক্তব্য যেরকমভাবে যাদবপুরের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে রয়েছে, একইভাবে কিন্তু রয়েছে সেখানকার শিক্ষকদের বিরুদ্ধেও, এবং সেই অবস্থান বিক্ষোভ কিন্তু এখনো চলছে।